শিল্পা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে একটা ফেসিয়াল টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করতে হয় বাড়িতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ঘরোয়াভাবে সমস্ত ঘরোয়া জিনিস দিয়ে কীভাবে এই ফেসিয়ালটা কমপ্লিট করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে বলি যে ভিডিওটা শেষে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, ভিডিওটা নতুনভাবে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, ঠিক আছে? তো ফার্স্টেই স্কিনের জন্য যেটা মেন সেটা হচ্ছে যে স্কিনটা ভালো করে ক্লিন করে নেওয়া বা ক্লিনজিং। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। তো ফার্স্ট স্টেপের জন্য এখানে নিচ্ছি র মিল্ক, যেটা কাঁচা দুধ একদমই। তো এটা ফার্স্ট স্কিনটা ক্লিনিংয়ের জন্য আমি একটা কটন বল নিয়েছি, কটন নিয়েছি আর একটা র মিল্ক। তো ফার্স্টে স্কিনটা ভালো করে ক্লিন করে নেব। ফেসটা পুরোটা ভালো করে একদম ক্লিনজিং করে নিতে হবে, একদম ক্লিন করে নিতে হবে ভালো করে পুরোটা। র মিল্ক ফেসের জন্য খুবই একটা উপকারী, এটা ফেসের পুরো একদম পুরো ক্লিন করে দেয়, ফেসে যেসব ময়লাগুলো থাকে পুরো রিমুভ করতে হেল্প করে। খুব বেশি রাব করবো না ফেসের মধ্যে, স্কিন অনেক সেন্সিটিভ হয়, বেশি রাব করলে ফেসের মধ্যে র্যাশেস হতে পারে আর ফেসটা ওর মধ্যে পিম্পল বেরোতে পারে, রেড হয়ে যেতে পারে, যার জন্য হালকা হাতে এটা পুরো ফেসে ভালো করে এইভাবে র মিল্কটা ক্লিন করে নিয়েছি, পুরো একদম চোখের ওপরে আর নিচের গুলোতে ভালো করে করে নিয়েছি। এরপর ফেসটা নর্মাল পানি দিয়ে, জাস্ট নর্মাল পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে, ঠিক আছে? তো ফেসটা ওয়াশ করে নিয়েছি ভালো করে, ফেসটা নর্মাল পানি দিয়ে পুরো ওয়াশ করে নিয়েছি। তো নেক্সট স্টেপ হচ্ছে যেটা স্টিম, ফেসটাতে স্টিম দেব, ফেসটাতে স্টিম করে নেবো। আর স্টিমের জন্য তোমরা বাড়িতে নর্মাল পানি ভালো করে গরম করে নিয়ে কোনো সফট রুমাল দিয়ে জাস্ট ট্যাপ করে ফেসের মধ্যে লাগিয়ে রাখতে পারো। তো অনেক যে ডেড সেল যেগুলো থাকে সেগুলো রিমুভ করতে হেল্প করে, তো বাড়িতে এই করতে ওইভাবে করতে পারো। আমার কাছে এখানে এটা আছে স্টিমের জন্য, তো এটা করে ভালো করে ফেসটা স্টিম করে। তো এখানে পানিটা গরম হয়ে গেছে আর ভাপ বেরোচ্ছে, আর এই ভাপটাই ফেসের মধ্যে দিতে হবে। এই ভাপটা খুবই হেল্প ফেসের জন্য, কারণ ফেসে যে পোর্সগুলো থাকে সেগুলো ওপেন করতে হেল্প করে, যাতে ইজিলি ডেড সেলগুলো রিমুভ করতে পারো। তো তার জন্য ভাপটা নেওয়া খুবই প্রয়োজন। তো এখানে ফেসের মধ্যে ফার্স্টে ভাপটা দিয়ে নেবো। এখানে স্টিমটা নিয়ে নিয়েছি। স্টিমটা নেওয়ার পর যদি ডেড সেলটা রিমুভ করার জন্য কোনো টুলস না থাকে তো এরকম একটা সেফটি পিনের হেল্পে যেটা আছে রিমুভ করতে পারো ডেড সেলটা। যদিও ডেড সেল আমার কিছু নেই, তো ডেড সেলটা যেটুকু অল্প যাই ছিল সেটা রিমুভ করে দিয়েছি। এরকম করে একটা সেফটি পিনের হেল্পে ইজিলি তোমরা ডেড সেলটা রিমুভ করতে পারো, ঠিক আছে? তো ফেসটা একটু নর্মাল পানি দিয়ে আমি ওয়াশ করে নেব। তো নেক্সট স্টেপের জন্য এখানে নিয়েছি একটা বাউল, আর বাউলের মধ্যে এখানে নিচ্ছি একটা ফেস প্যাক ফার্স্ট বানিয়ে নেব। আর তার জন্য এখানে নিয়েছি মুসুরির ডাল, আর তার সাথে এখানে এক চামচ মতো ওটস, এরপর এখানে দিচ্ছি এক চামচ মতো বেসম, আর লাস্টে এর সাথে অ্যাড করছি এক চামচ মতো মুলতানি মাটি। তো ব্যাস এই কটা একসাথে মিশিয়ে নিয়ে এটা মিক্সারে একটা পাউডার করে নেব, আর এটা স্টোর করে রেখে দেব।
তো এরপর যাচ্ছি নেক্সট স্টেপ। আর নেক্সট স্টেপে দেখতেই পেলে যে কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো আমি নিলাম। পাউডারটা যেটা বানিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে পাউডারটা। তারপর এখানে আমি নিয়েছি একটা বাউলে, এখানে নিয়েছি দই, টক দই, এখানে বাটিতে টক দই নিয়েছি। আর তার সাথে এখানে যে পাউডারটা যেটা বানিয়ে আমি এখানে বয়েমটার মধ্যে স্টোর করে নিয়েছি সেই পাউডারটা এখানে নিচ্ছি এক চামচ মতো। যতটা প্রয়োজন অ্যাকর্ডিং টু ইয়োর ফেস, যতটা প্রয়োজন ততটা এটা নিতে হবে। তো এই যে পাউডারটা নিয়েছি এর মধ্যে দইটার মধ্যে এটা এখানে দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। ভালো করে একদম খুব ভালো করে এটা ফেটে নিতে হবে, একদম পুরো মিহি করে ভালোভাবে এটা ফেটে নিতে হবে। এরপর এটা এই ফেস প্যাকটা এরপর অ্যাপ্লাই করে নেব ফেসের মধ্যে, ফুল ফেসটাই লাগিয়ে নেব। এই ফেস প্যাকটা খুবই ভালো, তোমরা বাড়িতে দেখতে পারো লাগিয়ে। তো প্যাকটা পুরো ফুল ফেসটা কভার করে দিয়েছি, পুরো একদম ভালো করে পুরো ফুল ফেসটা। আর এটা ড্রাই হওয়ার জন্য রেখে দেবো, খুব বেশি ড্রাই করবো না, কারণ ড্রাই করলে স্কিনটা বেশি ড্রাই হয়ে যায়, যার জন্য জাস্ট হালকা এটা 15 মিনিট মতো রেখে দেবো। 15 মিনিট মতো রেখে দিয়ে তারপর এটা ওয়াশ করে নেবো। ফেস প্যাকটা ভালো করে ওয়াশ করে নিয়ে চলে এসেছি। ফেসটা ভালো করে ওয়াশ করে নিয়ে চলে এসেছি। এরপর নেক্সট স্টেপ হচ্ছে বাড়িতে যে কোনো ফ্রুট বা ভেজিটেবল যাই থাকে না কেন সেটা ঠান্ডা ফ্রিজের মধ্যে রাখা আছে সেটা দিতে হবে। তো আমি এখানে দেবো শুধু যে টমেটো, টমেটোটা আমি ইউজ করছি তার জায়গায় তোমরা যদি যা থাকে না কেন তাতে পেঁপে থাকুক বাড়িতে বা আনারস যাই থাকে না কেন সেটা ফ্রেশের মধ্যে দিয়ে দিতে পারো। তো এখানে টমেটো নিয়ে চলে এসেছি, টমেটো এটা আমি বাড়িতে আশা করতে পেতে দেবো। এটা জাস্ট 2 মিনিট মতো রেখে তারপর ফেসটা ওয়াশ করে। তো ফেসটা ভালো করে ওয়াশ করে নিয়ে আসার পর তারপর এখানে একটা সফট রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছে নেব। আর ফেসটা কতটা গ্লো করছে আশা করি তোমরা বুঝতেই পারছো, এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর একটা কথা অবশ্যই যে হোম রেমেডিসগুলো ট্রাই করার পর সঙ্গে সঙ্গে রেজাল্ট অতটাও পাওয়া যায় না, তার জন্য অ্যাটলিস্ট 2 দিন ওয়েট করতে হয়, 2 দিন পর এর আসল যে গ্লোয়িং স্কিন সেটা বোঝা যায়। তো এরপর যে কোনো একটা সিরাম যেটাই ইউজ করো না কেন যে কোনো সিরাম নিয়ে ফেসটার মধ্যে লাগিয়ে নিতে হবে। আর যদি সিরাম না থাকে বাড়িতে যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে অ্যালোভেরা জেলটা এই জায়গায় এই ফেসটায় অ্যাপ্লাই করে নিতে পারো। তো ব্যাস এই কটা স্টেপ যদি ঠিক করে ফলো করা হয় তো বাড়িতে বসেই একটা সুন্দর গ্লোয়িং স্কিন পাওয়া যায়, এর জন্য কোনো রকম কোনো পার্লারে যাওয়ার প্রয়োজন হয় না। তো এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবে। আর চ্যানেলটা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও, আবার নেক্সট পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।